হ্যালো ফ্রেন্ডস ইউর হেলথ কেয়ারে আপনাদের স্বাগতম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে আপনারা ঘরে বসে অতি অল্প খরচে আপনার নিজের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবেন ফ্রেন্ডস করোনা ভাইরাস হচ্ছে একটি মরণাত্মক ভাইরাস এই ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে হলে সরকার নির্দেশিত নিয়মাবলী পালন করুন এবং এই করোনা ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য মুখে মাস্ক ব্যবহার করুন ঠিক কুড়ি মিনিট অন্তর একবার করে স্যানিটাইজার সাবান বা হ্যান্ড দিয়ে হাত ধুবেন এখন বাজারে স্যানিটাইজার পাওয়া যায়নি বললেই চলে যদি আপনার কাছেও স্যানিটাইজার না থাকে তাহলে আপনি এই ভিডিওটির সাহায্যে খুব সহজেই আপনার নিজের স্যানিটাইজার তৈরি করতে পারবেন সো ফ্রেন্ডস স্যানিটাইজারটি তৈরি করুন এবং সমস্ত নিয়মাবলী পালন করুন আর করোনা ভাইরাসকে করুন বাই বাই চলুন এবার শুরু করা যাক সর্বপ্রথম একটি পিকার নিয়ে নিন যেটিতে মেলিরিয়েটারের দাগ টানা থাকবে বা এই ধরনের একটি পাত্র নিয়ে নিন এবার নিয়ে নিন গ্লিসারিন খুব ভালো মশ্চারাইজারে কাজ করে গ্লিসারিন ত্বকের রুক্ষ শুষ্ক ভাব ও চুলকানি দূর করে নেক্সট উপকরণটি হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করছি আপনি চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন অ্যালোভেরার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল প্রভার্টিস রয়েছে যা আমাদের হাত থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এরপর এই ধরনের একটি স্প্রে বোতল বা খালি কন্টেনার নিয়ে নেন এই স্যানিটাইজারের মেন ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে রাবিং অ্যালকোহল আমি এখানে নাইনটি পারসেন্ট রাবিং অ্যালকোহল নিয়েছি আপনারা হানড্রেড পার্সেন্টও নিতে পারেন যে কোনো স্যানিটাইজারে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল থাকে তাই যেহেতু আমি নাইনটি পারসেন্ট অ্যালকোহল নিয়েছি এর মধ্যে টোয়েন্টি পারসেন্ট আদার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে আর যদি আপনি হানড্রেড পারসেন্ট অ্যালকোহল নিন তাহলে তার মধ্যে থার্টি পারসেন্ট আদার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে অ্যালকোহল অণুজীবগুলিকে নিষ্ক্রিয় করতে এবং তাদের বৃদ্ধি দমন করতে সাহায্য করে আমি এখানে নাইনটি পার্সেন্ট অ্যালকোহলে আদার্স ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে সেভেন্টি পারসেন্ট করে নেব এবং ফিফটিন পার্সেন্ট জেল ও থ্রি পারসেন্ট গ্লিসারিন অ্যাড করবো সর্বশেষ উপকরণটি হচ্ছে জল আমি এখানে মিনারেল ওয়াটার ইউজ করছি তো এবার শুরু করা যাক সর্বপ্রথম পাত্রটির মধ্যে আমি একশো মিলিলিটার অ্যালকোহল দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে তিন চামচ জল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি পাঁচ চামচ এবারের মধ্যে চা চামচ গ্লিসারিন দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিন এবার স্প্রে বোতলের মধ্যে স্যানিটাইজারটি একটি চামচের সাহায্যে বা চোঙের সাহায্যে ঢেলে দিন এই স্যানিটাইজার আপনি দিনে প্রতি কুড়ি মিনিট অন্তর একবার করে ব্যবহার করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই এইভাবে কিছুটা পরিমাণ স্যানিটাইজার হাতে স্প্রে করে ভালোভাবে হাতে লাগিয়ে নিন সো ফ্রেন্ডস যদি আপনার ফ্রেন্ডের কাছেও বা আপনার ফ্যামিলির কারোর কাছে স্যানিটাইজার না থাকে তাহলে আপনি এই ভিডিওটি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির কাউকে শেয়ার করে তার উপকার করতে পারেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ